কালকে না দুটো নীলকণ্ঠ ফুটেছিল, তো আমি একটা তুলিনি, একটা তুলেছি। এটা থেকে সম্ভবত বীজ হয়ে যেতে পারে, যেহেতু আমি তুলিনি তাই জন্য। আজকে আবারও দুটো ফুটেছে, আজকেও ভাবছি একটাই তুলবো না দুটো তুলবো, ভাবছি দুটোই তুলেনি। বেশ ভালোই তো রোজ ফুল ফুটছেই। এইখানে আরো একটা আছে, আর এসেছে কি বলো তো ডাস্টবিনের গাড়ি। আমি আজকে আর ফেলতে যাইনি, কারণ আমার স্নান হয়ে গেছে। তিরুমালা থেকে তিরুপতি বালাজির এই মূর্তিটা আমি নিয়ে এসেছি কিনে, বেশ ভালো লাগছিল জানো তো। যদিও ওখানে হিউজ দাম চায়, তোমরা একটু বার্গেটিং করে নিও, এদিক ওদিক একটু দাম বলে ফেলে। তো দেখো এই যে গণেশ ঠাকুরটা রয়েছে, তার থেকেও কিন্তু এই তিরুপতি বালাজির হাইটটা একটু বেশি আর কি। আমি খুব ছোটও আনিনি, আবার খুব বড়ও আনিনি। আমার এত পছন্দ হলো আমার আর প্রমির আরও বেশি, কারণ এই তিরুপতি বালাজির এইরকমই পুরো ঠাকুরটাকে যেন আমরা দর্শন করেছি আর কি। তাই মনে হলো না আমি নিলে পুরো কালোই এরকম নেব। আরও অনেক কালারের ছিল, ধুতিটা অন্য কালারের। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এখন বাজে 8:45, কড়াইটা দেখো এখানেই রয়ে গেছে, আমার তোলা হয়নি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে, আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি যাব এখন গণেশ টেম্পলে পুজো দিতে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে তিরুপতির পুজো না দিয়ে আমি তাই জন্য কোথাও পুজো দিতে যাচ্ছি না। তো গণেশ টেম্পলে অনেকদিন যাওয়া হয়নি, আর আমি বলেওছিলাম পুজো দিতে আসবো, তো ওই জন্যে যাবো এখন গণেশ টেম্পল। আশা রাখি তোমাদের ব্লগটা পুরোটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। যদি নতুন বন্ধুদের থাকো, যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগছে ব্লগগুলো। তো চলো দিনটা শুরু করা যাক। দিনটা শুরু হয়ে গেছে আলটিমেট, তো এখন থেকে আমি শুরু করলাম ব্লগটাকে এই আর কি। আর প্রমিকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি সকালের জন্য গোলারুটি, ডিম সেদ্ধ, কলা, আর দুপুরের জন্য দিয়েছি উচ্ছে ভাজা আর ঢেঁড়স, পটল, আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল বানিয়েছি। ক্যামেরাটা জানি না কেন ঘুরে যাচ্ছে। তো চলো ব্লগ টক করি চার থেকে, তারপরে বেরোই। এই টাইমে বেরিয়ে রাস্তায় হাঁটার কোনো সুখ নেই। আমি বাড়ি থেকে বেরোলাম প্রায় 9:05 এরকম আর কি টাইমে, 8:45 তো তোমাদেরকে দেখালে। আমি তো 10 মিনিট লেগেছে আমার রেডি হতে, তারপর লক করতে, এইসব নিচে নেমে এলাম। তো এইসব করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মোটামুটি 9:10 বেজেছিল। আরও তাড়াতাড়ি আসা যেত, তোমাদেরকে তো জ্যামটা দেখালে আমি, বাপরে বাপ। কিন্তু মন্দিরটা ভীষণই ফাঁকা, আমি ভেবেছিলাম আজকে একটু ভিড় হবে, কারণ মঙ্গলবার করে না অনেকেই হনুমানজিকে পুজো দিতে আসে এই মন্দিরে, তাই জন্য একটু ভিড় হয়। ওই দেখো গণেশকে আরতি করা চলছে। তো চলো তাড়াতাড়ি করে আমি আমার দিয়াটা কিনে নিই। তো এই দোকানটাতেই যাব দিয়াটা কিনতে, আমার এই দিয়া ধূপকাঠি এই দোকানটা থেকে কিনতে খুব ভালো লাগে। আরও দোকান রয়েছে কিন্তু আমার এই দোকানটা থেকেই ভালো লাগে, কেন জানি না, কোনো কারণ নেই, রিজন নেই যে এই কারণেই ভালো লাগে, কিন্তু আঙ্কেলটার ব্যবহার ভীষণ ভালো। তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরকে প্রণাম করাও হয়ে গেছে, তো ভালো লাগলো ভীষণ। আমার পুজো তো দেওয়া হয়ে গেছে, আর আজকে হনুমানজির বার, যেহেতু ওখানে পুজো হচ্ছিলো বলে দেখো ঠাকুরমশাই আমাকে টিকাও লাগিয়ে দিয়েছে। কিন্তু এখন ভাবছি আমার খিদে পেয়ে গেছে, আর এখন 9:30 প্রায় বেজেও গেছে পুজো দিতে দিতে আর কি। তো ভাবছি উডুপিতে চলে যাই, সামনেই উডুপি আছে। অনেকদিন ধোসাও খাওয়া হয়নি, ধোসা টোসা খেয়ে তারপরে না আমি বাড়ি যাই, কারণ আমার জন্য আজকে আমি কিছু বানাইও নি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো যা বলছিলাম, আজকে আমি ভেবেছিলাম পুজোটা দিতে দেরি হয়ে যাবে, তাই জন্যে 11:30 দিকে আমি গিয়ে আর কি ব্রেকফাস্ট করব। তো দেখলাম না, খুব তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেল, আর রাস্তাটায় কি জ্যাম দেখতে পাচ্ছ, বাপরে বাপ, প্রচুর অটো, বাইক, স্কুটি আর বাসটায় কি ভিড় দেখো। জাস্ট এবার বাঁদিকে নিলেই উডুপি একদমই সামনে, তাই ভাবলাম আর এদিক ওদিক করবো না, বাড়িতে গিয়ে কী বা বানাবো, তার থেকে আমি একটু ধোসা খেয়ে যাই। আর অনেক দিন না এই উডুপি, সাবিরুচি এসব ধোসা ঠোসা খাওয়া হয় না, আর অর্ডারও দেওয়া হয় না আমাদের খুব একটা। তো আমি চলেও এসেছি, দিয়েও দিয়েছি একটা ধোসা অর্ডার, যতক্ষণ বানাতে লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো ধোসাটা পেয়েও গেছি, তো চলো চটপট খেয়ে বাড়ি যাই। এই জাস্ট এলাম, 10:10 বাকি, টিকা ফিকা সব লেপটে গেছে, সুন্দর ছোট্ট করে দিয়েছিল, আমি ঘামিয়ে গেছি এমন দেবড়ে গেছে। আসার সময় একটু বাজার করলাম, কলা আনলাম, কলা একেবারে শেষ হয়ে গেছিল, আলু, তারপর পেঁয়াজ, কুমড়ো, একটা পেঁপে আনলাম, পেঁপেটা আনলাম কারণ প্রমি কদিন ধরেই আলু দিয়ে পেঁপে দিয়েছে। আমি প্রেশার কুকারের স্টুটা মতো বানাই মাংসের, ওটা কদিন ধরে খেতে চাইছে, তো ওটা বানিয়ে দিতে পারছিলাম না, পেঁপে ছিল না বলে, তাই জন্য পেঁপেটা নিয়ে আসলাম, দেখি আজকে রাতেই ওকে করে দেবো একটু। তো জামা কাপড় ছেড়ে এবার একটু রেস্ট নিয়ে নিই, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কষ্ট হলো তাও আমি অটো করে আসিনি গণেশ টেম্পল থেকে, মনে হলো না হেঁটেই যাই, ওটাই ভালো হবে। এখন বাজে বিকেল 4:30 মতো, আর আমি এই 4:00 দিকে উঠে নিয়ে কিছু কাজ বাজ করছিলাম,
তারও সাথে এবার তরমুজটা কেটে নিলাম, একটু তরমুজটা খেতে থাকবো। আর রান্নাঘরে যেসব টাওয়েল, তারপর ওই আমি না ধরুনি ব্যবহার করি কড়াই ধরার জন্য বা কিছু, এগুলো মা ঠাকুমারা জেঠিমারা এরা ব্যবহার করতো ভীষণ। এখনকার দিনে কেউ তেমন ভাবে ইউজ করে না, কিন্তু আমি যেহেতু মাকে দেখতাম ইউজ করতে, তাই আমার অভ্যাস রয়েছে। দেখো জানলাতে আমি দুখানে আবার মেলেও দিয়েছি, কারণ এদিকটাতে এখন রোদটা পড়বে। আর আমি কাচলামও এমন টাইমে বিকেলের দিকটাতে, আমি ভুলেই গেছিলাম সকালেই না ভেজানো ছিল আমার। তো সকালটা যেহেতু তাড়াহুড়ো করে স্নান দান করে আমি ঘর ঠর মুছে নিয়ে বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য, যে কতক্ষণে পুজোটা দেবো, যদি আজকে মঙ্গলবার, আজকে না ওখানে যেহেতু হনুমানজি আছে ভিড় পড়ে মন্দিরটাতে, তো জানি না কেন আমি যখন গেছিলাম তখন হনুমানজির পুজোটাও হচ্ছিল, গণেশ ঠাকুরের আরতিও হচ্ছিল, তো ভালো টাইমে গিয়ে আমি পৌঁছেছিলাম। তারপরে এই এখন আমি ওই জন্য এই ধরুনি দুটো আর টাওয়েল দুটো রান্নাঘরে কেচে দিলাম, দিয়ে দুপুরে খাবার বাসন ঠাসন মেজে নিয়ে এখন তরমুজটা কেটে নিয়ে বসলাম। এখন ঘড়িতে এক্সাক্ট টাইম হচ্ছে রাত্রি 8:05, তাই ভাবলাম এবার রান্নাঘরে যাওয়া যাক, কারণ প্রচুর কাজ রয়েছে, পরপর করেই যেতে হবে। আর পেঁপেটা দেখো একটাও বীজ নেই, কী সুন্দর পেঁপেটা বেরিয়েছে। ছোট্ট মতো যে গামলা মতো বাটিটা দেখছো, ওর মধ্যে মাংস রাখা রয়েছে, আর ভাতের হাঁড়িটাতে চাল পেঁপে রেখে দিয়েছি। আমি 4 টুকরো পেঁপে দেবো, 4 টুকরো আলু দেবো, আর টমেটো পেঁয়াজ এগুলো কাটবো, আর আদা রসুন বাটাটা আমি রেডিমেডই ব্যবহার করে নেবো। এখন না আর মিক্সি মানে বার করবো না রাত্রিবেলা, আর করবো তো প্রেশার কুকারে, পেঁয়াজ গাছটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, অসুবিধে নেই। তো টমেটো ফমেটো ভালো করে ধুয়ে নিলাম। এই টাইমটাতে না প্রচুর কাজ থাকে, পরপর পরপর কাজগুলো করে যেতে লাগে, কারণ সত্যি বলতে দুপুরটা একটু রেস্ট পাই এটা ঠিক কথা, কিন্তু প্রমি আসার পরে ওকে চা করে দেওয়া, এই টাইমটা থেকে না আর রেস্ট হয় না, নিজের মতো করে যে নিজে টাইম কাটানো এই টাইমটাতে হয় না ঠিক, ওই দুপুরটুকু একা একা নিজের মতো নিজে ব্যাস। তো চাল ঠাল ধুয়ে এই ভাতটাকে বসিয়ে দেবো, তারপরে চিকেনের জন্য সবটা গোছাবো। ওই বাটিটার মধ্যে সমস্ত কাটা রয়েছে, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, পেঁপে টমেটো আলু সবটাই দেওয়া রয়েছে, শুধু বসিয়ে দিলেই হবে। প্রথমে বড় গাছটায় বসালাম ভাতটা, তারপর ভাবলাম না ছোটোটাতে বসাই, বড়োটাতে চিকেনটাকে বসাবো। তো আজকে বললাম না রান্নাঘরে টায়েলগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো টায়েলটা বাইরে ছিল, নিয়েও আসলাম। আর চলো এবার মাংসটা দিয়ে এটার মধ্যে দেখালাম তোমাদেরকে কী কী কেটেছি আর কি। এবার ওই যা যা দেয় আর কি, হলুদ গুঁড়ো, নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলে দেবো, না দিলে না দেবো, অসুবিধে নেই, কারণ কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া আছে। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম রেডিমেডটাই, খুব রিচ করবো না এই টাইমে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার ভালো করে মেখে ঝুঁকে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বসিয়ে দেবো, বেশ কয়েকটা সিটি দেবো, কারণ পেঁপেটাও একটু সেদ্ধ হতে টাইম লাগবে। যদিও আমি একটু গাটা চিড়ে চিড়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আশা করছি, ভালোই হবে, পেঁপেটা বীজ ঠিজ হয়নি যখন, আশা রাখছি ভালোই হবে, পেকে ঠেকেও যায়নি। আমি পেঁপে কেনার সময় না খুব ভয় পাই, যে একটু গাটা হলুদ হলুদ হলেই ভাবি যে যদি পাকা হয়, যাই হোক হয়নি বাবা এই রক্ষে। তো এখন প্রমির এই টিফিন বক্সগুলো ধুয়ে নিতে হবে, ওর এনে তো ফেলে রেখে দিয়েছিল, এই একটা কাজ থাকে জানো তো, এটা না আমার খুব বোরিং কাজ লাগে, একেতেই আমার বাসন মাজতে খুব একটা ভালো লাগে না, খুব আলসেমি লাগে। ওই জন্য দেখবে আমি না খুব কম বাসনে কাজ করি, মানে আমি এক গাদা বাসন বার করি না, কত তাড়াতাড়ি মানে একদিকে রান্না বসে আরেকদিকে যাতে তাড়াতাড়ি করে মেজে ফেলতে পারি সেটাই করি, কারণ জমে গেলে আমার নিজেরই দেখলে মনে হয় ও বাবা এত বাসন মাজতে হবে। এক এক সময় যখন উল্টে দিই বাসনগুলোকে ওখানটাতে, মানে একদম সিঙ্কের পাশটাতেই, তখন দেখলে নিজেই ভাবি আজকে আমি এত বাসন মেজেছি, মানে আমার না সত্যি বলছি এই মানে ঘরের কাজের মধ্যে এই শুধুমাত্র বাসন মাজা এই কাজটা না আমার একদম পছন্দ না, জানি না কেন। হয় দেখবে এক একজনের এক একটা কাজ পছন্দের হয় না, তাও করতে হয়, কি আর করা যাবে। তো কালকে ওকে ঢ্যাঁড়স আলুর সবজি বানিয়ে দেবো একটা অফিসে, তাই সেটাও এখন কেটে রাখবো। দেখতেই পেলে কতগুলো কাজ একসাথে সেরে আসলাম আমি, বিশেষত রাতের রান্নাটা যখন করতে যাই, মানে এমনি সময় বিকেলবেলা করে রেখে দিই, রুটি বা ভাত বসাতে গেলে রাত্রিবেলা বাকি কাজগুলো করি, কিন্তু ইদানিং আমি করে রাখছি না, স্টুফু আর কি বা করে রাখবো, ওই জন্য আর করিনি। যাই হোক, আজকে যখন বাবুকে আমি বলেছি যে আমি আজকে উডুপিতে একা একা ধোসা খেতে গেছিলাম, তার রিয়াকশনটা প্রথমত ছিল অবিশ্বাস করছিল, বিশ্বাসও করতে পারছে না। আমি সিরিয়াসলি আমি কখনোই কোথাও একা খেতে যাব বা এরকম কিছুটা ভাবিনি, ওই যে বললাম আজকে আমি ভেবেছিলাম পুজো দিতে হয়তো 11:30-11:30 বেজে যাবে, তো ওই জন্য আর কিছু বানাইনি, 12:30-12:15 দিকে আমি এসে লাঞ্চ করে নেবো দুপুরে। তো তারপর দেখলাম না পুজোটা 9:30-10:30 মধ্যে হয়ে গেল, তো খিদেও পেয়েছিল, বাড়িতে এসে কি বা বানাবো, তাই জন্য একেবারে ধোসাটা উডুপিটা একদমই সামনে ওঠায় তাই খেয়ে এলাম। আমি বললাম তুমিও তো মানে টিফিন দিয়ে দেওয়ার পরেও না, ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার পরেও উনি মাঝে মধ্যে অফিস থেকে ভেদু বাটা কিনে খান, মানে ক্যান্টিন থেকে, তো নিজে খায় সেটা কিছু না, আজকে আমি খেয়েছি সেটাই ওর কাছে বড় হয়ে গেল।
আমিও বিশ্বাস করি কোথাও গিয়ে আটকে থাকার কিছু নেই, কখনো যদি মনে হয় নিজের লাইফটাকে নিজের মতো এনজয় করা যায়। হ্যাঁ, তবে আজকে আমার নিজেরই একা একা একটু বোকা বোকা লাগছিল, প্রথমে বাধো বাধো লাগছিল, তারপর ভাবলাম কেন এর এই জিনিসটা কেন থাকবে, একটা ছেলে কত ছেলেই তো খেতে আসছে একা, তারা তো একবারও কেউ কিছু ভাবছে না, ওও তো অফিসে একা ভেদুয়াটা কিনে খায়, তখন তো কিছু ভাবে না, তো ঠিক আছে না, হতেই পারে এরকম। হয়ে গেছে ডিনার, তো চলো, আলুগুলোও গলে গেছে একেবারে আর পেঁপেটাও সুন্দর গলে গেছে, তো ডিনার তো কমপ্লিট করা হয়েই গেছে, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।